7ই অক্টোবর 2017, পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু। ছাত্রদের নিয়ে শুটিং করতে হিঙ্গলগঞ্জে গিয়েছিলেন দমদমের কিশোর ভারতী স্কুলের 5 শিক্ষক। সেখানেই জলে ডুবে মারা যায় ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাজশ্রী দাস। ঘটনায় 5 শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠে। নজিরবিহীন উদ্যোগ নেয় মধ্যশিক্ষা পর্ষদ। রবিবার তাই নিয়েই শুনানি হয়। কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন পর্ষদ সভাপতি। অভিযুক্ত 5 শিক্ষককে সাসপেন্ড করা হতে পারে। অভিযুক্ত শিক্ষকরা হলেন প্রলয় বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণপদ মণ্ডল, পার্থসারথী শীল, কৃষ্ণগোপাল ঘোষ ও সৈকত সেন। ভেঙে দেওয়া হতে পারে স্কুলের ম্যানেজিং কমিটি। আমার জেনে যেটা মনে হয়েছে যে যে টিচাররা নিয়ে গেছেন তারা স্কুলের পারমিশন নিয়ে যায়নি, এটা কোনো স্কুলের প্রোগ্রাম নয়। দ্বিতীয় হচ্ছে যারা নিয়ে গেছেন তারা দায়িত্বের সঙ্গে তাদের দেখভাল করেননি। ছাত্রদের নিয়ে বাইরে শুটিংয়ে স্কুলের পরিচালন কমিটির অনুমতি ছিল না, তা স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষকরা। ম্যানেজিং কমিটির অনুমতি ছাড়াই নিয়ে গেছিলেন? হ্যাঁ, একটা ছেলে বেরোই ফিরল না, এটা তো কোনোরকমভাবেই এর ব্যাখ্যা দিতে পারবো না। ছাত্রমৃত্যুর মতো ঘটনায় স্কুল কমিটি কিভাবে দায় ছেড়ে ফেলে দেয় সে প্রশ্ন তুলেছে মৃত রাজশ্রীর পরিবার। যেখানে দেড় দু মাস আগের থেকে স্কুলের মধ্যে রিহার্সাল চলছে, সেখানে স্কুল কমিটি কি করে নিজের হাত থেকে দায় ছেড়ে দিতে পারে না? রবিবার 3 ঘন্টা ধরে চলে শুনানি। স্কুলের পরিচালন কমিটির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন পর্ষদ সভাপতি। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে সৌরভ গুহ, ইটিভি নিউজ বাংলা।